বিরতির পর আবার আপনাদের স্বাগত। চোখ রাখবো একটি গুরুত্বপূর্ণ খবরে। গতকাল সন্ধ্যা রাত থেকে নিখোঁজ ছিল মিছিল মিয়া। 35 বছর বয়সী মিছিল মিয়া গতকাল থেকেই নিখোঁজ ছিল। পিতা মিলন মিয়া আজ সকালে পুকুরের জল থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। ঘটনা সোনামুড়া থানাধীন সীমান্তপুর সীমান্ত এলাকায়। ধারণা করা হচ্ছে যে পুকুরের জলে বিদ্যুৎ সংযোগ ছিল আর সেখান থেকেই বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সেই যুবকের। তবে পুলিশ সঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে মৃত্যুর আসল কারণ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা এলাকায় কিন্তু একটা শোকের ছায়া নেমে এসেছে। তবে এই মৃত্যুর নেপথ্যে কি রয়েছে অন্য কোনো কারণ, সেই বিষয়টা অবশ্যই খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। এই মুহূর্তে দাঁড়িয়ে গতকাল সন্ধ্যা রাত থেকে নিখোঁজ ছিল মিছিল মিয়া, 35 বছর বয়সী মিছিল মিয়া, এবং সেই জায়গায় আজ সকালেই পুকুরের জল থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে মিছিল মিয়া। যেটা প্রাথমিক ধারণা করা হচ্ছে যে পুকুরের জলে হয়তো বিদ্যুৎ সংযোগ ছিল, যার জেরে এই বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে, মর্মান্তিক মৃত্যু হয়েছে এই মিছিল মিয়া নামক যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং তদন্তের পরপরই সঠিক তথ্য বেরিয়ে আসবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কি বলছেন সংশ্লিষ্টরা শুনে নেব একবার। এখানে কি হয়েছে, অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যাবেলা থেকে বাড়ি থেকে গিয়ে দোকানে গিয়েছিল, প্রত্যেকদিন চেকপোস্ট আসে, চেকপোস্টে এন্ট্রি করে বাড়ি থেকে দোকানে যায় এবং সন্ধ্যা 7টার দিকে আবার রিটার্ন বাড়িতে আসে। কিন্তু গতকালকে রাত্রে 7টা-8টার পরে যখন বাড়িতে আসে নাই, তখন বাড়ির থেকে আমাদের কাছে খবর আসে সে বাড়িতে আসে নাই। তো বাড়িতে না আসার কারণে তখন আমরা চতুর্দিকে খোঁজখবর নিই, কোনো দিকে খোঁজখবর নিই, আমরা খোঁজ তার হদিশ পাই নাই। না পাওয়ার কারণে আবার গতকালকে শুনেছি যে আমরা এখন বর্তমানে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখানে একটা বিশাল বড় একটা লিক আছে। এই লিকের মালিক সাদিক মিয়া নাকি কাল গতকালকে আমার ভাতিজা মিছিল মিয়ারা অনেকবার খোঁজ করেছিল, তার জন্য তার সাথে তার কি কোনো কথা আছে এরকম ভাবে সে এখানে একটা আমার বাগিনার সাথে দেখা করে, দেখা করে কইতেছে মিছিল মিয়া কই, তখন কইতেছে বাড়িতে নাই, কইতে পারতাম না কই গেছে, তখন কইতেছে এর লগে একটু কাজ আছে, বাস একটু কথা ছিল ওর সাথে। পরে সারা রাত তো আমরা খোঁজ খবর নিছি, নেওয়ার পরে তো কোনো জায়গাতে আমরা তার হদিশ পাই নাই। যখন সকালবেলা আমার এক বড় ভাতিজার বউ তখন তার খোঁজ করতে থেকে বিএসএস এন্ট্রি করে যখন ওদিকে আসছে তখন দেখেছে ভোরবেলা এই লিকের মালিক সাদিক মিয়া এখানে একটা দেখেন একটা যে লিকের মধ্যে তার ইলেকট্রিক লাইন দেওয়া আছে, এই লাইনটা পানির সাথে টাচ করে রাখা আছে। এর আগে তারা কয়েকবার এই বিষয়টা নিয়ে আমরা ওয়ার্নিং দিই যে এখানে যে কোনো মতো একটা দুর্ঘটনা ঘটতে পারে, এইভাবে এগুলা ঠিক না, কারণ কোনো পারমিশন ছাড়া এইভাবে একটা কারেন্টের লাইন দেওয়া পানির মধ্যে এটা তো শোভনীয় কাজ নয়। কিন্তু তারপর সত্ত্বেও সে ইলেকট্রিক লাইন দিয়ে রাখছে। তখনই আজকে সকালবেলা ভোরবেলা উঠে দেখে যায় ভোর অন্যান্য দিন 5টা-5:30-6টার দিকে এইখানে যে লাইট পোস্ট আছে লাইট পোস্ট গুলো বন্ধ করা হয়, কিন্তু আজকে ভোর 4টায় সে লাইট গুলো অফ করে যে পানির সাথে যে ইলেকট্রিক্যাল তারটা ছিল এই তারটা খুলে সে নিয়ে যায়। তখনই তদরুক স্বর্ণমূলে আমরা ওইখান থেকে দৌড়ে আসি, আসি দেখে যে আমার ভাতিজা এখানে পানির মধ্যে তার মৃতদেহ এবার পরে অবস্থা আছে। আপনার কি সন্দেহ হয়? আমার সন্দেহ সে এটা চক্রান্ত করে ইলেকট্রিক লাইনে শর্ট দিয়ে তাকে এখানে মেরে ফেলা হয়েছে। এখানে পুলিশ প্রশাসন এসেছে? পুলিশ প্রশাসন এখন এসেছে, পুলিশ প্রশাসন তার এটা তর্জমা করছে, দেখছে এখানে ইলেকট্রিক লাইন দিয়ে আছে, প্রত্যেকটা মাথা থেকে শুরু করে পশ্চিম পার থেকে পূর্ব পার পর্যন্ত ইলেকট্রিক লাইন আছে এবং খুঁটি আছে, এই ইলেকট্রিক লাইন দেওয়া হয়েছে। এখন আপনারা শুনলেন সেখানকার তার পরিবারের লোকজন কি বলছেন। তবে মিছিল মিয়ার এই মর্মান্তিক পরিণতিতে স্বাভাবিকভাবেই গোটা এলাকার সাধারণ মানুষ শোকস্তব্ধ হয়ে রয়েছেন। তবে পুলিশ আধিকারিকরা অবশ্যই খুঁটিয়ে দেখছেন বিষয়টা, তাদের তদন্তেই বেরিয়ে আসবে সঠিক তথ্য এবং কিভাবে মৃত্যু হয়েছে এই মিছিল মিয়ার সেই ঘটনাও কিন্তু অবশ্যই উঠে আসবে, এমনটাই ভাবছেন এলাকাবাসীরা। সমাজ বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।